হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি দোকানের মতন পুরো পারফেক্ট চমচম। তার জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি, আর এটা এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাতে তালু দিয়ে ঘষে ঘষে আমি এইভাবে ছানাটাকে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সুজি। আপনারা চাইলে সুজির পরিবর্তে কর্নফ্লাওয়ারও এর মধ্যে দিতে পারেন, সেক্ষেত্রে এখানে 1/2 চামচ বা 1 চামচের ব্যবহার করতে পারেন। আমি ছানাটাকে 10 থেকে 15 মিনিটের মতো একটু ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প একটু ছানার মিশ্রণ নিয়ে এইভাবে মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি, এবার চিনির শিরাটা আমি বানিয়ে নেব। মিষ্টির মধ্যে যে লালচে কালারটা আসে সেটা আনবার জন্য এখানে আমি অল্প একটু চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাসের একটু বেশি জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি চিনি। আপনারা এখানে চিনির পরিমাণটা বেশিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1টা এলাচ। এলাচটা দিয়ে চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে দেব। এবারে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব, যাতে চিনির শিরাটা একটু ভালো করে ফুটে যায়। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এবারে মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে 10 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে মিষ্টিগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব। আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। আবারও মিষ্টিগুলোকে একটা খুন্তি দিয়ে একটু উল্টে দেব। চিনির শিরাটা একটু কমে এসছে, তাই এখানে আমি একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ওভেনটা অফ করে 2 মিনিট এইভাবেই রেখে দেব, দিয়ে আমি সার্ভ করব। মিষ্টিটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আমন্ড কুচি,
আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।